নবাবগঞ্জের কি বলবো, অটো দিয়ে মানে এই নবাবগঞ্জটা একদম জীবন যাত্রার অবস্থা খারাপ করে দিছে। যখন ইচ্ছা তখন অটো ফট করে ঘুরাই দেয়। আমি ফাইনালি চলে আসছি, এটা হচ্ছে বক্সনগর গির্জা, আর এই গির্জার আশেপাশের গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আমি অবস্থান করতেছি এটা হচ্ছে বক্সনগর। তো আজকে বক্সনগর গ্রামের ভিতরে যাব, প্লাস সেখানে একটা স্পেশাল গির্জা আছে, আর গ্রামটি আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রাস্তা দিয়ে গেলে সম্ভবত গির্জাটা আপনারা দেখতে পাবেন। এর আগে আমি একবার আসছিলাম, তো এই জন্য আজকে আসলাম। এটা হচ্ছে বক্সনগর ইউনিয়ন পরিষদ। তো বাম পাশ দিয়ে আমি যাব এখন, পানির ট্যাঙ্কি যেটাকে বলে, ইংরেজি বাংলায় দুইটা একটু ভিন্ন শব্দ, হালকা সামথিং, যাই হোক। তো আমি এই গ্রামে প্রবেশ করে ফেলেছি ইতিমধ্যে, আপনাদের সাথে একটু শেয়ার করব এই গ্রামটি। এর আগে আমি আসছিলাম এই গ্রামটিতে, এই জায়গাতে যদিও অনেক হিন্দু মুসলমান মানুষ আছে, সামনে কিন্তু খ্রিস্টান বসতি একটু বেশি, যেহেতু গির্জা রয়েছে গ্রামটিতে। সামনে যাব, সামনে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি নিজেও জানতাম না যে বক্সনগর গ্রামটা আসলে ভিতরটা এরকম, তো আসার পরই আমার কিছুটা আমি বুঝতে পারছি যে বক্সনগর গ্রামটা আসলে ভিতরটা কেমন। তো বাজার থেকে আমি একটু ভিতরে চলে আসছি, আর সামনে থেকেই খ্রিস্টান বসতি শুরু হয়ে যাবে, আর আমি একটু আপনাদের গির্জাটা দেখাবো। অনেকেই আপনারা জানেন না যে বক্সনগর গ্রামে একটি গির্জা আছে, অনেক সুন্দর একটি গির্জা, বড় গির্জা। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো চলেন যাই, আর ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আমি ফাইনালি চলে আসছি, এটা হচ্ছে বক্সনগর গির্জা, আর এই গির্জার আশেপাশের গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন। আর এখানে সম্ভবত সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না, কারণ অনেক মানুষ অনেক রকম অকারেন্স করে ভিতরে গিয়ে, তো এই জন্য হয়তো বা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয় না। যেহেতু গেটটা খোলা আছে, আমি একটু আপনাদের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি, জানি না কেউ কিছু বলবে কি না। আপনারা একটু ভিডিওটা দেখতে থাকেন, আমি একটু আমার ব্যাগটা আর চাবিটা নিয়ে নিই। এই গির্জাটা মোটামুটি ভালোই সুন্দর, এখানে মানুষ নাই। এটা হচ্ছে বক্সনগর খ্রিস্টান বসতি সম্ভবত। আশেপাশে যত গ্রামের মানে মানুষ, যত বাড়িঘর দেখতে পাচ্ছেন সব সম্ভবত খ্রিস্টান। তো আমি একটু দেখাই আপনাদের এই গির্জার ভিতরটা কেমন। আর এটা হচ্ছে বক্সনগর গির্জা, সুন্দর ভিতরে। এটা কী গাছ আমি নিজেও জানি না। আর এই হচ্ছে বক্সনগর গির্জা, আমি একটু দেখাই আপনাদের। আর এই গির্জাটা বক্সনগর একটু ভিতরে, মানে মেন রোডের থেকে একটু ভিতরে ভিতরে পড়ছে। নবাবগঞ্জের আপনারা জানেন যে নবাবগঞ্জে মোটামুটি পাঁচটার মতো গির্জা আছে, এর মধ্যে একটা হচ্ছে বক্সনগর গির্জা। আর এই বাজার থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটারের মতো একটু ভিতরে পড়ছে এই গির্জাটা। আর আজকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে বক্সনগর গির্জাটা কেমন, কী অবস্থা ভিতরে। সবাইকে তো ভিতরে প্রবেশ করতে দেন না, তাই না? ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি কতগুলো খ্রিস্টান মানে বাড়ি থাকতে পারে? 60-70 পরিবার, না? নবাবগঞ্জে মানে 5-6টা গির্জার মধ্যে এই গির্জাটা একটু ভিতরে পড়ছে, যেমন শিকারিপাড়া গির্জা, গোল্লা গির্জা, হাসনাবাদ গির্জা, ইকরাশি গির্জা, প্লাস বক্সনগর গির্জা। গেটটা খোলা ছিল, আমি একটু ভিতরে আসছি, তাদের অনুমতি ছাড়াই আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে বাজার থেকে একটু ভিতরে এই গির্জাটা। আর এই গ্রামটা অনেকটাই হাসনাবাদের মতোই, হাসনাবাদ, গোল্লা, তারপরে হচ্ছে আপনার শান্ত যে গ্রামগুলো, সেই গ্রামগুলোর মতো এই গ্রামটা খুবই সুন্দর ছবির মতো। আপনারা যদি কখনও এখানে আসেন, বাজার থেকে বক্সনগর বাজার থেকে ডান দিয়ে যে বক্সনগর ইউনিয়নের সোজাসুজি রাস্তা দিয়ে আপনারা যদি চলে আসেন, 1-1.5 কিলোমিটার পরে আপনারা এই গ্রামটা দেখতে পাবেন, প্লাস এই গির্জাটা দেখতে পাবেন, খুবই সুন্দর। যারা জানতে চাচ্ছিলেন যে বক্সনগর গির্জাটা কেমন, তো এই জন্য আজকের এই ভিডিওটা করা, যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন যে এই বক্সনগর গির্জার এই অবস্থা। মোটামুটি এই গির্জাটা অনেকটা তুতাল যে গির্জা আছে, তুতাল গির্জা, সেই অনেকটাই তুতাল গির্জার মতো।
তো আমি এখন চলে যাব। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে মানুষ নবাবগঞ্জবাসী যারা জানেন না যে বক্সনগর গির্জাটা কেমন বা এই এলাকাটা কেমন তারা অন্তত জানতে পারবে, প্রবাসে বা যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকাতে আছেন তারাও জানতে পারবে। তো চলেন আমরা এখন চলে যাই, আবার নবাবগঞ্জের দিকে চলে যাই। আমি নবাবগঞ্জ থেকে আসছি, এই গ্রামের মোটামুটি অনেকগুলো পরিবারই খ্রিস্টান রয়েছে। তো চলেন আবার নবাবগঞ্জের দিকে চলে যাই আমরা। আর এই গ্রামটি মোটামুটি বলতে গেলে শান্ত প্রকৃতির একটি গ্রাম, এখানে অনেকগুলো খ্রিস্টান বসতি রয়েছে আর বাজার থেকে মোটামুটি কিছুটা ভিতরে, বেশি না। নবাবগঞ্জের খ্রিস্টান বসতিগুলো স্পেশালি আমার খুব ভালো লাগে। আমি আমি আসলে সব ধর্মের মানুষকেই ভালোবাসি, শ্রদ্ধা করি, যাতে মানবপ্রেমী মানুষগুলো আমার কাছে ভালো লাগে। কখনোই কোনো বৈভিত্তিক মানুষ আমি আসলে বেশি লাইক করি না, কারণ যে মানুষকে ভালোবাসতে পারে না সে কিভাবে কিভাবে সে অন্য কোনো যে বিষয় তার ভিতরে ধারণ করবে সেটা আমি বিশ্বাস করি না। অবশ্যই আপনার কোনো বিষয় আপনি যদি ধারণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্স্ট টাইম মানুষকে ভালোবাসতে হবে, জীবকে ভালোবাসতে হবে, তাহলেই আপনি অন্য কোনো কিছু যদি পেতে চান তো পেতে পারেন, তা না হয় সম্ভব না। আর আমি একটু বকবক বেশি করি, আপনাদের কাছে যদি আমার বকবকটা খারাপ লাগে কমেন্ট করে জানাবেন। বকবক করতে একটু ভালোবাসি বেশি, আর এই জন্যই মোটো ব্লগ করা। আজকে এখানে আসছিলাম, গ্রামটি আমার কাছে ভালো লাগছে। এর আগে আমি যখন আসছিলাম তখন এই গ্রামে তেমন মানুষ আমি দেখতে পাই নাই, আজকে একটু মানুষ তাও দেখা যাচ্ছে। শান্ত টাইপের একটি গ্রাম বক্সনগর, এটা বাজার থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতো হবে, 1 কিলোমিটার মতো তো অন্তত হবেই অন্তত। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামের রাস্তাঘাটগুলো পিচ ঢালাই, আশা করি আপনারা গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, আর বাইকেও আসতে পারবেন, অটোতেও আসতে পারবেন, যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন। আর আমি চলে আসছি বাজারে, এখন আবার চলে যাব নবাবগঞ্জ। আপনারা অবশ্যই এখানে আসবেন, তবে কোনো মানুষকে এমন কোনো ভোগান্তিতে ফেলবেন না যা দ্বারা আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়। আর এটা হচ্ছে বক্সনগর ইউনিয়ন পরিষদ থেকে মোটামুটি একটু ভিতরে, বেশি ভিতরে না, যাতে আপনারা আসলে বেশি ভোগান্তিতে পড়তে হবে না আপনাদের। আমি বাম পাশ দিয়ে এখন চলে যাব নবাবগঞ্জে, আর এটা হচ্ছে বক্সনগর বাজার। আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সনগর বাজার, বক্সনগর স্কুল, প্লাস এখান থেকে আপনারা চাইলে সহজেই কিন্তু নবাবগঞ্জ চলে যেতে পারবেন। আমি এখন নবাবগঞ্জ চলে যাচ্ছি, আপনাদের সাথে এই গ্রামটি শেয়ার করলাম। কার কেমন অনুভূতি হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর নবাবগঞ্জের কি বলবো, অটো দিয়ে মানে এই নবাবগঞ্জটা একদম জীবনযাত্রার অবস্থা খারাপ করে দিছে। যখন ইচ্ছা তখন অটো ফট করে ঘুরাই দেয়, মানে যখন ইচ্ছা তখন তারা এক জায়গায় ব্রেক করে দেয়, মানে এই যদি হয় অবস্থা তাহলে আসলে আমরা যে এত টাকা দিয়ে লাইসেন্স করছি, গাড়ির রেজিস্ট্রেশন, তারপরে অনেকগুলো টাকা কিন্তু আমরা সরকারকে প্রতি বছর দিচ্ছি, অটোওয়ালারা এই পক্ষে কিছুই দিচ্ছে না, তারাই মানে রোডটাকে দখল করে নিচ্ছে, মানে এটা তো আমাদের জন্য আসলে খুবই কষ্টের। যাই হোক, একটা দিকে ভালো হয়েছে অটো ড্রাইভারদের জন্য, কারণ দেশে চোর বাটপার সাসরা কমছে অনেক, কারণ তারা সবাই এখন অটো চালিয়ে কর্ম করে খাচ্ছে। আর যদি অটো না থাকতো হয়তো বা চোরের সংখ্যা বেড়ে যেত বাংলাদেশে,
তো এখন একটু এই সমস্ত প্রবলেমগুলো একটু কম, এখন চুরি ডাকাতি বাটপাড়ি সিস্টেম একটু কমছে, তো পুরোপুরি কখনই কম সম্ভব নয়। প্রতিটা দেশেই এরকম চোর বাটপার চেষ্টা আছে, বাংলাদেশেও আছে, এটা থাকবে, এটা কখনোই শেষ হবার নয়। অনেকে আমরা মনে করি মনে হয় বাংলাদেশ এক সময় একদম ই হয়ে যাবে, বাংলাদেশ মনে হয় এক সময় একদম দুধের দোয়া তুলসী পাতা হয়ে যাবে, এটা কখনই হওয়ার নয়। আর যদি হয়ও এটা মানে কত শো বছর পরে হবে সেটা বলা মুশকিল, কারণ বাংলাদেশের মানুষ শিক্ষার হার, জনসংখ্যা দেশের তুলনায় জনসংখ্যা বেশি, তো এই হিসেব করতে গেলে আসলে এটা কল্পনা করা কতটা যৌক্তিক আমি সেটা আসলে বুঝতে পারি না। যাই হোক, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির যে হার সেটা যদি একসময় নিয়ন্ত্রণে আনতে পারে তাহলে হয়তো বা কোনো এক সময় বাংলাদেশ ভালো একটা পজিশনে পৌঁছে যাবে। আর এটা হচ্ছে নবকলি বাস, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এই বাস যাতায়াত করে। আমি মোটামুটি নবাবগঞ্জের কাছাকাছি চলে আসছি, রাস্তাঘাটে কিভাবে গাড়ি ঘুরিয়ে দেয় খুব মুশকিলের বিষয়। আর আমি এখন অবস্থান করতেছি এটা হচ্ছে সুরগঞ্জ, সামনেই বাগমারা, তারপরে হচ্ছে নবাবগঞ্জ, আর আমি যাব এখন সাদাপুর আমার নিজস্ব গ্রামে। আজকে সকাল সকাল বের হয়েছিলাম আপনাদের জন্য ভিডিও করার জন্য, আর আমি ভিডিও করতে মারাত্মক লেভেলে বলতে গেলে একটা অ্যাডিক্ট পারসন, যখন যেখানে সম্ভব কোনো কিছু দেখলেই মানে ভিডিও যদি না করতে পারি আমার কাছে মনে হয় যে মনে হয় কিছু একটা মিস করে ফেললাম রে, মানে এ ধরনের একটা ফিল কাজ করে মনের মধ্যে। নবাবগঞ্জে বাগমারাতে মানে এখনো সকাল হতে না হতেই জ্যাম শুরু হয় নাই, একটু পরে শুরু হয়ে যাবে জ্যাম। শীতকাল চলে আসছে, আস্তে আস্তে দোকানপাট খুলতেছে, এখন সময় 9:55, একটু পরেই সব দোকানপাট খুলে যাবে। আর চিরচেনা বাগমারার যে জ্যাম মানুষে জনকোলাহলে ভরপুর সেটা কিন্তু হয়ে যাবে। এটা হচ্ছে সরকারি হসপিটাল, যাই হোক সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়, গুড বাই।